잠깐만. 방금 모바일 질렀어, 바이. 비지는 거. 네, 봤어. 네, 많이 줘. 거라고. 이제 연락. 아래 밀어. আমরা সবাই জায়গা সিসিটিভি লাগানোর জন্য আলাদা আলাদা বাজার সমিতি এখানে বাজার সমিতিকে আমি ওই দিন এসে অনুরোধ করেছিলাম কারণ এর মধ্যে অনেকটা অ্যালিগেশনস উঠে কি ঘটনা হয়েছিল ক্রাইমের ক্ষেত্রে হোক ট্রাফিকের ক্ষেত্রে হোক তো আলাদা আলাদা জায়গা আলাদা আলাদা ব্যবসায়ী সমিতি বা লোকাল বডিজ কোনো জায়গায় আমাদের ডিপার্টমেন্টের হেল্প নিয়ে আমরা লোকালি সিসিটিভি লাগানোর চেষ্টা করছি যাতে ক্রাইম বা ট্রাফিক ম্যানেজমেন্ট বা যে কোনো ক্ষেত্রে আমাদের কাজের ওর সুবিধা হয় রেকর্ড কিপিং হয় ওর মনিটরিংও ওর ভালো করে হতে হয় ট্রাফিকের ক্ষেত্রে অলরেডি আমরা ট্রাফিক ব্রাঞ্চের স্ট্রেংথ বাড়িয়েছি অনেকটা আনম্যান্ড পয়েন্ট ছিল যেখানে আমরা ম্যানিং করছি প্লাস আমরা এখন স্পেশালি আপনি দেখবেন কোর যে টাউন এরিয়া আছে সেখানে আমাদের পুলিশ ইউনিট যারা রয়েছে তাদেরকে ওর আমরা আউটরিচের দিকে নিয়ে যাচ্ছি যেমন আমরা বালাসান ট্রাফিক আউটপোস্ট রেডি করছি এই হিসাবে আমাদের আগামী দিনের ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্ট রেডি করার পরিকল্পনা আছে আমরা ইস্টার্ন বাইপাস উপরে একটা ট্রাফিক আউটপোস্ট রেডি করব যার কাজ হবে ডেডিকেটেড এইসব আর্টেরিয়াল রোডস ও তাদের যে বাইলেন্স যে কানেক্টিং বাইলেন্স আছে তাদের সঙ্গে কানেক্ট করার ওর এই এলাকার পুরো সম্পূর্ণ ফার্নিচার রেগুলেশন কোঅর্ডিনেশন কারণ এর মধ্যে অনেকটা স্টেক হোল্ডার্স থাকে কি হয় কি বারগুলোতে নর্মালি এখন তো বিশেষ করে যে আমাদের নববর্ষের সিজন আসছে বা হয় তো সেই সব ক্ষেত্রে আমাদের ওদেরকে রিকোয়েস্ট করব কি আপনারা ওখানে নিজের একটা লোকালি একটা আপনি কারণ বার স্পেশালি মনিটর করে কি কোন কত ড্রিঙ্ক নিচ্ছে ওখানে তার কী কন্ডিশন আছে তো সেই সব ক্ষেত্রে যারা ওখান থেকে বেরোয় তাদের ওরা ব্রেথ্যানালাইজার দিয়ে চেক করুক ওর যেখানে দেখে কি ওর কন্ডিশনটা খারাপ আছে বা সেরকম ড্রাইভিং কন্ডিশনে ড্রাইভার নেই ওনারা ইমিডিয়েটলি হয়তো আমাদেরকে ইনফর্ম করবেন না হয়ে লোকাল যে ট্যাক্সি বা কোনো গাড়িগুলো আছে তাদেরকে ডাকবেন যাতে ড্রাইভার নিজে গাড়ি না চালিয়ে নিজের রিস্ক বা অন্য কারো রিস্কের কারণ না হতে পারে তো সেই সব আমরা আমাদের সেন্ট্রালি হেডকোয়ার্টার থেকে আবার এইটা রিকোয়েস্ট মানে আজকে তো আমি বললাম আমরা মিটিং ডেকেও সবাই কাছে এটা রিকোয়েস্ট করবো আর ওখানে যা পুলিশের ইন্টারভেনশন লাগবে হেল্প লাগবে সেটাও আমরা করবো আর ড্রাঙ্কন ড্রাইভিংয়ের বিরুদ্ধে এমনি আমাদের অভিযানটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এটা আগামী দিনে আরও কঠোর হবে।